ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কারণ সে একটা সরকারি মহাবিদ্যালয়তে অর্থাৎ কলেজে কিন্তু একটা অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডি পদে কিন্তু কিছু কর্মী নিয়োগ হতে চলেছে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যারা যারা এই চাকরির বিজ্ঞপ্তি পুরো ডিটেলে জানতে চাও যারা যারা এই চাকরির জন্য আবেদন করতে চাও পুরো সম্পূর্ণত্ব পেতে চাও তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকছি তো চলো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস তোমাদের যে এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু আমি অলরেডি চলে এসেছি তোমাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি ল্যাব অ্যাটেন্ডেন্ট লেডি অ্যাটেন্ডেন্ট কর্মবন্ধু পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা যেখানে গ্রুপ সির জন্য তোমরা কিন্তু এখানে স্যালারি মোটামুটি পঁচিশ হাজার টাকা অ্যাভারেজ পেয়ে যাবে আর যে গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু এটা গাইজ তোমাদেরকে ফার্দার প্রসিডিও জানানোর আগে আমি তোমাদেরকে জানাতে চাই যে তোমাদের একটা অপরচুনিটির কথা জানাতে চাই যে পেটিএমের মে তরফ থেকে কিন্তু কিছু ভ্যাকেন্সি প্রকাশিত করা আছে সেলস এক্সিকিউটিভ পদের জন্য জব রোল দেখার জন্য তোমরা একটু স্ক্রল করবে নিচের দিকে তোমরা জব রোলটা দেখতে পারবে দেখবে সেলস এক্সিকিউটিভ পদে কিন্তু এই মুহূর্তে পেটিএমের থ্রুতে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট রয়েছে যেটা কিন্তু পুরো হায়ারিংটা হবে কিন্তু রিলেভেল বাই অ্যান অ্যাকাডেমির থ্রুতে রি লেভেল বাই আন অ্যাকাডেমি তোমরা সবাই জানো যে এখানে কিন্তু শুধুমাত্র ফ্রি অফ কস্টে তোমরা পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এখানে চাকরি পেতে পারো কীভাবে চাকরি হবে তার ডিটেল জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলে ভিডিও দিয়ে দাঁড়া লিঙ্ক দিয়ে দাঁড়া থাকবে তোমার ওটা গিয়ে চেক আউট করো আর সেলস এক্সিকিউটিভ পদে তোমরা কীভাবে তোমাদের জব রোল রয়েছে কিভাবে আবেদন করবে তার ডিটেল জানার জন্য তোমরা সেলস এক্সিকিউটিভের এই জব ডিসক্রিপশনটা একবার চেক আউট করে নিতে পারো যদি তোমার পছন্দ হয় তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেরকম নাও থাকে তাও তোমরা কিন্তু এটির জন্য আবেদন করতে পারবে ডিসক্রিপশন বক্সে পেটিএমের এই লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে গিয়ে একবার চেকআউট করো কিন্তু অবশ্য ভালো অ্যামাউন্টের স্যালারি তোমরা পেয়ে যাবে আমি ফার্স্টে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলটা বলে দিচ্ছি এখানে আবেদন তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সবাই কিন্তু করতে পারবে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর সাথে তোমাদের কিন্তু এমএস অফিস অথবা তোমাদের কম্পিউটারের ফুল অ্যাটার নলেজ তোমাদের থাকতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে তোমরা আবেদন করতে পারবে আর যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে তোমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে ঠিক আছে তার ডিটেলটা তোমরা এখানে চেক আউট করতে পারো এইচডি মিট রয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর অ্যাস পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এইচ রিল্যাক্সেশনও পেয়ে যাবে এস সি এসটি জন্য যেখানে তোমাদের ফার্স্টে বলে দিই যে গ্রুপ ডির জন্য গ্রুপ ডির জন্য কিন্তু তোমাদের এখানে কোনো পরীক্ষা কিন্তু হবে না ডিরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু গ্রুপ ডির জন্য এখানে হবে আর সাথে তোমাদের গ্রুপ সি কিছু পোস্টের জন্যও হবে কিন্তু ঠিক আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফির জন্য কিন্তু এখানে দশই মার্চে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জুয়েলারির জন্য কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে লাইব্রেরি পিয়নের জন্য কিন্তু এখানে ওয়াকিং ইন্টারভিউ হবে পিয়ন লেডি অ্যাটেন্ডেন্ট কর্মবন্ধু পোস্টে এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের পুরোপুরি দশ তারিখে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে অ্যাড্রেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে তোমাদের বলে দিই যে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে এটা কিন্তু পুরো ক্লিয়ারলি মেনশন করে বলে দেওয়া হয়েছে দেড়শো নাম্বারে কিন্তু একটা এক্সাম নেওয়া হবে আর গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের কিন্তু সকাল দশটার মধ্যে গিয়ে তোমাদের কিন্তু ঢুকতে হবে দশটার মধ্যে দশ তারিখে তোমাদের একটা অ্যাড্রেসে মানে মহাবিদ্যালয়ের যে অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসে ঢুকতে হবে তো এখানে দেখো পুরো ডিটেলটা দিয়ে দেওয়া রয়েছে কথা কতগুলি করে পোস্ট রয়েছে তার ডিটেলটা পুরোপুরি দিয়ে দেওয়া রয়েছে রিজার্ভেশনের ব্যাপার পুরো ডিটেলে দিয়ে দেওয়া রয়েছে একবার তোমরা চেকআউট করে নিও এবার তোমরা আবেদন করবে কীভাবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য বন্ধুরা তোমাদেরকে ফার্স্টে বলে দিই যে এখানে কিন্তু কিছু অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে দেড়শো টাকা রয়েছে নর্মাল জেনারেল ওবিসির জন্য আর এসসি এসটির জন্য কিন্তু পঞ্চাশ টাকা রয়েছে যেটা কিন্তু দুটো পোস্টের জন্যই রয়েছে আর সেটা কিন্তু তোমাদের পে করতে হবে গ্রুপ ডি পোস্টের জন্য যেগুলো ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেই ওয়াকিং ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় যেখানে গিয়ে ং করবে সেখানে গিয়ে কিন্তু এই পেমেন্টটা করতে হবে আর এর জন্য কিন্তু এখানে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠাতে হবে গ্রুপ সি পোস্টের জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হয় প্রিন্ট আউট করার পর ফিল করতে হয় ফিল করার পর এর সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে একটা এনভেলপের মধ্যে অবশ্যই কিন্তু ডিমান্ড অ্যাপের দ্বারা পেমেন্ট করার পরে তোমরা কিন্তু একটা অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দেবে দশ তারিখে মধ্যে দশই মার্চ কিন্তু লাস্ট ডেট রয়েছে আমি তোমাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সাথে তোমাদের কিন্তু একটা কথা বলছি যে এখানে দেখো গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে ইন ইন্টারভিউ দিনকে দিতে হবে সেখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিয়ে যেতে যেতে হবে তোমাদের আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেওয়া রয়েছে যখন টাকা পেমেন্ট করে দেবে গ্রুপ ডি পোস্টের জন্য বলছি ইন ইন্টারভিউ দিনকে সেখানে কিন্তু তোমাদের এই চালানটা তোমাদের কিন্তু কাটতে হবে ওকে তো এইভাবে হচ্ছে তোমাদের আবেদন প্রক্রিয়াটা রয়েছে যারা যারা ইন্টারেস্ট রয়েছে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে এখানে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে হচ্ছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলায় তোমাদের কিন্তু নিয়োগটা হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু হবে ডিটেলটা পুরোপুরি বলে দেওয়া রয়েছে এগারোই মার্চের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে আর দশ তারিখে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে যেগুলো পোস্টের নামগুলো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি আর যা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে চাকরি চাইছো তারা অবশ্যই আমার কমেন্টটা দেখো কমেন্টে একটা পিন কমেন্ট করেছি আমি ওখানেই আপনার অ্যাপটা ডাউনলোড করে নাও আপনার অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা কিন্তু অনেকগুলো চাকরির খবর একসাথে পেয়ে যাবে তো তাম্রলিপ মহবিদ্যালয়ের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে ডিসক্রিপশন বক্সে তোমাদের নোটিফিকেশন লিঙ্কও দিয়ে দেবো সাথে তোমাদের কিন্তু আমি তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো তো আজকে মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধুমাত